নমস্কার, আমি অর্পিতা। জাস্টে হোম মেকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের থাম্বনেলটা দেখে অনেকে হয়তো ধরেই ফেলেছেন আমি কি রান্না করতে চলেছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা রান্না পুজোর স্পেশাল কচুর শাক নারকেল দিয়ে, যেটা খাওয়ার জন্য আমার বাড়ির লোকেরা তো সারা বছর অপেক্ষা করে থাকে। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি 1 কেজি পরিমাণ কচুর ডাঁটা ভালো করে আঁচ ছাড়িয়ে ধুয়ে নিয়ে ভাপাতে দেব। আমার কচুটা একটা জায়গায় ধরবে না, যেহেতু আমি দুটো জায়গায় দুবার ধরে ভাপাবো। এরপর মাঝারি আঁচে অল্প নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি কচুটা সেদ্ধ করে নেব। দেখে হয়তো ভাবছেন অনেকটা পরিমাণে কচু শাক নিয়েছি আমি, এটা কিন্তু শেষে গিয়ে 1/3 ঠেকবে। প্রায় আধ ঘন্টা লাগলো আমার কচু শাকটা সিদ্ধ হতে। দেখুন পরিমাণটা কমে গিয়ে কতটুকুতে দাঁড়িয়েছে। পুরো কচু শাকটাই আমার সিদ্ধ করা হয়ে গেছে, তাই গ্যাস অফ করে আমি এবার পাখার তলায় ওগুলোকে ঠান্ডা করতে দেব। এবারে আমি হাত দিয়ে চিপে চিপে ভালো করে জলটা পুরো ঝারিয়ে নিলাম। ভালোভাবে জলটা না ঝারিয়ে নিলে না রান্না করার সময় বড্ড ছিটকে হাতে লাগে। চলুন এবার মিক্সির বাটিতে তুলে নিয়ে আমি কচু শাকটাকে বেটে নিই। মিক্সিতে 2-3 সেকেন্ড ঘোরালেই কিন্তু যথেষ্ট। দেখুন আমি কিন্তু একবার মাত্র ঘোরালাম, তাতেই এই টেক্সচারটা এলো। পুরো মিশ্রণটাকে আমি একটি বড় পাত্রে ঢেলে নিলাম। এরপর আমি এর মধ্যে সমস্ত মশলাগুলো মিশিয়ে নেব। আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ হলুদ গুঁড়ো। এরপরে আমি দেব প্রায় 50 গ্রাম মতো ধনে গুঁড়ো। এতে মশলাটা একটু বেশি লাগে জানেন। এরপর আমি দেব প্রায় 50 গ্রাম মতো জিরে গুঁড়ো। সমস্ত মশলাগুলো কিন্তু আমি 1 কেজি পরিমাণ কচু শাকের অনুপাতে নিয়েছি। আপনারা যতটা রান্না করবেন সেই অনুপাতে বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এরপর আমি দেব 2 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো। এই রান্নাটির একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপকরণ হলো নারকেল। আমি 3টি নারকেল কুড়ে নিয়েছি। যেহেতু ভাপানোর সময় নুন দেওয়া ছিল, তাই আমি অল্প পরিমাণে নুন দিলাম, 500 গ্রাম চিনি দিলাম। দিয়ে আমি সমস্ত জিনিসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। কড়াইতে আমি প্রায় 100 গ্রাম পরিমাণে সর্ষের তেল দিলাম। তেল গরম হয়ে গেলে এতে আমি দেব 50 গ্রাম গোটা জিরে এবং 8টি মতো শুকনো লঙ্কা, এটা ফোড়নের জন্য, আর দিলাম 8টা তেজপাতা। ফোড়নটা ভাজা ভাজা হয়ে যখন সুন্দর গন্ধ বেরোবে, তারপর আমি ওর মধ্যে বেটে রাখা কচু শাকটা দিয়ে দেব। এখানে আমি প্রায় 4 লিটার পরিমাণে একটা কড়াই নিয়েছি। খেয়াল রাখবেন পাত্রটি যত বড় হবে আপনার রান্না করতে কিন্তু ততটাই সুবিধে হবে। সমস্ত জিনিসটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি প্রায় আধ ঘন্টা এটাকে গ্যাস বাড়িয়ে মানে হাই ফ্লেমে রান্না করব। এই রান্না করার সময় কচুটাকে কিন্তু সমানে নেড়ে যেতে হবে, না হলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। ক্রমাগত নাড়ানোর সময় হাতে প্রচণ্ড পরিমাণে ছিট করছে, তাই আমি হাতে একটা তোয়ালে জড়িয়ে নিলাম। এরপর আমি গ্যাস কমিয়ে বেশ কিছুক্ষণ বসিয়ে রাখব। বেশ কিছুটা শক্তি সঞ্চয় করে আমি আবার চলে এলাম ছানতা নিয়ে। অনেকের না কচু খেলে ভীষণ গলা কুটকুট করে, তাই আমি এখানে 2 বড় পাতিলেবুর রস এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন রান্নার রংটা কিরকম গাঢ় হয়ে এসছে। আসলে এই কচু শাক রান্নাটা না একটু সময় সাপেক্ষ, অনেকটা ধৈর্য লাগে এটা রান্না করতে গেলে। প্রায় 3 ঘন্টা সময় লেগে গিয়েছিল পুরো রান্নাটা শেষ করতে আমার। এর মাঝে মাঝে আমি একটু বিরতি নিয়েছি গ্যাস কমিয়ে, আবার কিছুক্ষণ পরে গ্যাস বাড়িয়ে আমি ছানতা দিয়ে কচু শাকটাকে সমানে নাড়িয়েছি। আসলে বছরে একবার এই রান্না পুজোর সময় তো কচু শাকটা রান্না হয়, তাই যতটা সম্ভব ভালো করে যত্ন সহকারে করা যায় সেই চেষ্টাটাই করি।
জানেন এই রান্নাটা না আগে আমার শাশুড়ি মা করতেন, এখন তো ওনার অনেক বয়স হয়ে গেছে, উনি আর পারেন না, ওনার কাছ থেকেই আমার এটা শেখা। দেখুন আমার হাতে না ফোসকা পড়ে যাচ্ছে, এত গরম হয়ে যাচ্ছে ছানটাটা, তাই আমি একটা কাপড়ের টুকরো দিয়ে ওটাকে ধরবো। এবার আমাদের তো ইচ্ছে রান্না, ভাদ্র মাসের 10 দিন বাদ দিয়ে যে কোনো শনি মঙ্গলবারে আমাদের রান্না পুজো হয়। অনেকের আবার রান্না পুজো থাকেও না। আপনাদের কি রান্না কমেন্ট করে জানাবেন অবশ্যই। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি রান্নাটার প্রায় শেষ প্রান্তে চলে এলাম। শেষবারের মতো গ্যাস কমিয়ে কচুটা কিছুক্ষণের জন্য রান্না হতে দেব। আমি আবার ফিরে এলাম কিছুক্ষণ পর। দেখুন কচু শাকটা কতটুকুতে গিয়ে ঠেকেছে। এই রান্নাটা না বাঙালিদের ঐতিহ্য, খুব খাটনির বলে এখন কেউ আর তেমন করে উঠতে চান না। তবে আমি আপনাদের অনুরোধ করব, একবার করে দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে। আমার রান্না কিন্তু প্রায় শেষ। এবার আপনাদের কাজ হলো ভিডিওটিকে একটি লাইক দেয়া, এবং যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা। আমি খুব তাড়াতাড়ি আসবো পরের ভিডিও নিয়ে, ততদিন অপেক্ষা করুন। আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আজকের মতো আসি তাহলে,